বলিউডের অন্যতম সুপারস্টার নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ। সবাই তাকে হট নায়িকা হিসেবে চেনে। সাবলীল অভিনয় ও নজর কাড়া সৌন্দর্যের জন্য বলিউডের এই অভিনেত্রী বেশ জনপ্রিয়। মোহময়ী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ সক্রিয়। ভক্ত অনুসারীদের জন্য তার জীবনে নানান আপডেটের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি নিয়মিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ একটি ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি। সংবাদ মাধ্যম নিউজ 18 এর প্রতিবেদনে জানা যায়, জ্যাকুলিন সম্প্রতি তার শরীরে ট্যাটু করিয়েছেন। জীবনে প্রথমবারের মতো ট্যাটু করানোর এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন তিনি নিজেই। শেয়ার করে তিনি লিখেছেন, প্রথমবার ট্যাটু। ভিডিওতে দেখা গিয়েছে তিনি পেটে আঁকা ট্যাটু দেখাচ্ছিলেন। তার এই পোস্ট ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়, পড়তে থাকে লাইক ও কমেন্ট। এর মধ্যে 4 লাখেরও বেশি লাইক পড়েছে এই পোস্টে। মন্তব্য ঘরে ভক্তরা তাদের আনন্দ প্রকাশ করেছেন, কেউ কেউ আবার হট শব্দটি লিখেছেন। একজন নেটিজন লেখেন, আপনার দিনটি উপভোগ করুন, আর একজন লেখেন, অসাধারণ, মন ছুঁয়ে যায়। বলিউডের এই অভিনেত্রী অভিষেক হয়েছিল আলাদিন ছবির মাধ্যমে, কিন্তু সুপারস্টার সালমান খানের সঙ্গে কিক ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। তাকে ঘিরে সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, তবে পরবর্তী সময়ে সালমান খান নিজেকে তার কাছ থেকে সরিয়ে নেন। শোনা যাচ্ছে আগামীতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ডাইভ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে।